কতিত পাবন গৌর হরি আমার আমাদের মতো এই কলির জীবকে উদ্ধার করবার জন্য নদিয়ার মাঝে এসেছেন বাবা গৌর হরি আমার বললে আমি তো যুগ যুগ ধরে অবতীর্ণ হয়েছি সত্যে এসেছি ত্রেতায় এসেছি দ্বাপরে এসেছি আর এই তিনটি যুগে এসে আমি অস্ত্র ধারণ করেছি কিন্তু এই কলি যুগে এসে আমি অস্ত্র ধারণ করব না তাই মাইরা গৌর হরি আমার এই কলির জীবের জন্য আজ মুক্তির সহজ উপায় করে দিলেন মা হরে কৃষ্ণ নাম মহামন্ত্র সারাদিন কাজ করুন মা দিনান্তে যদি একটিবার ওই কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করতে পারি সকল পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন কেননা গৌর হরি আমাদের মতো কলির জীবের জন্য মুক্তির সহজ উপায় তিনি করে দিয়েছে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র তাই দেখুন বাবা আজ আমার গৌর হরি এই কলির পাপিতাপি জীবের দুর্দশা দর্শন করছি মা ও মাইরা গৌর হরি আজ এই কলির পাপিতাপি জীবের দুর্দশা দর্শন করছে আর দাদা নিত্যানন্দকে ডেকে বলছি শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব হলো শোনো নিত্যানন্দ এই কলির জীব হলো অন্ধ শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব হলো অন্ধ বলি এই জীবে না পেল কৃষ্ণ নাম ও গো দাদা গো এই জীবে না পেল কৃষ্ণ নাম দাদা গো বলি এই জীবে না পেল কৃষ্ণ নাম ও গো দাদা গো না না এই জীবে না পেল কৃষ্ণ নাম সবাই মায়ার জালে বাধা রইল ওরা মধু মাথা না কেউ পেল না 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 এই জীবে না পেল কৃষ্ণ না গৌর হরি বলছি দাদা দাদা গো তুমি এই নদিয়ার পথে পথে যাও দাদা আজ এই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করে এসো ওমা আজ গৌর হরি কলির পাপিতাপি জীবের দুর্দশা দর্শন করছি মা আর এই দুর্দশা দর্শন করে দাদা নিত্যানন্দকে বলছি দাদা যাও দাদা যাও তুমি এই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করে এসো দাদা সারা নবদ্বীপে তুমি নিমন্ত্রণ করে এসো ও মাইরা আজ গৌর হরির কথা মতো দাদা নিত্যানন্দ কি করেছি আমার গৌর সুন্দরীর কথা মতো আজ মনের আনন্দে নিত্যানন্দ চলেছে নদিয়ার পথে পথে হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করতে কেমন ভাবে অক্রোধ পরমানন্দ চলে নিত্যানন্দ নিত্যানন্দ রা অক্রোধ পরমা
দেখে তারে বলে দন্তে দিন ধরি নিতাই যারে দেখে তারে বলে দন্তে দিন ধরি যারে দেখে তারে বলে দন্তে দিন ধরি মহাপ্রভুর কথা মতো আজ নবদ্বীপের পথে পথে চলেছে হরি নাম যজ্ঞের নিমন্ত্রণ করতে মা গো যেই না নিত্যানন্দ পথ চলেছে অমনি হঠাৎ নিত্যানন্দের সম্মুখে এসে পড়েছে আজ নবদ্বীপের দুই দুর্বৃত্ত কে কে জগাই আর মাধায় চমকে উঠল জগাই মাধায় কে কে ওরা হরি বল বলে চিৎকার করছে বলে ও ঠাকুর নিতাই কিছুতেই ছাড়বে না মা জগায় মাধায়ের হাত দুটি ধরে বলছি ওরে জগায় ওরে মাধা তোরা একটিবার আমার সাথে বল হরি বল ওরে ওরে এই নাম করলে যে তোদের কোনো কষ্ট থাকবে না ভাই কোনো দুঃখ থাকবে না বল না ভাই বল তোরা একটিবার আমার সাথে বল হরি বল জগায় মাধায় তো কিছুতেই ছাড়বে না বলছে শোনো শোনো ঠাকুর ভালো চাও দেখানোতে চলে যাও বলছি ও মা নিত্যানন্দ কিছুতেই ছাড়বে না আজকে মায়েরা কথা নয় নিত্যানন্দ কিছুতেই ছাড়বে না মা জগায় মাধায়ের হাত দুটি ধরে বলছি ভাই জগা ভাই মাধা তোরা একটিবার আমার সাথে বল হরি বল হরি বল এবার যেই না মুখে এই হরি বল বলা অমনি মাধায় তার কলসির কানা ছুরি মারলো নিতাইয়ের শিরে নিতাইয়ের শির কেটে রক্ত বেরোচ্ছে কোনো রাগ নেই মা তাই অভিমান এই অভিমান শূন্য নিতাই বলে মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব না নিতাই বলে কি নাম দেব না আমায় মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব না আমায় মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব না মেরেছ মা
তবুও হরির নাম বিলাব আমায় মেরে ছোমার আবার খাব তবুও হরির নাম বিলাব তোদের কোনো দুঃখ রবে না আমায় মেরেছো কলো শিরকালা শুনে এমন সময় ছুটতে ছুটতে এসেছেন আমার গৌর হরি গৌর হরি এসে বলছি ওরে জগাই ওরে মাধাই তোদের অনেক অন্যায় আমি সহ্য করেছি কিন্তু আজ আমি তোদের কোন অন্যায় সহ্য করব না আজ আমি তোদের চরম শাস্তি দেব সুদর্শন সুদর্শন বাধা দিলেন নিত্যানন্দ নিত্যানন্দ বলছি দাঁড়া ভাই দাঁড়া তুই যে কথা দিয়েছিস ভাই এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না ক্রোধ সম্ভরণ কর ভাই ওরে ভাই রে তুই যদি জগাই মাধাইকে শাস্তি দিস তাহলে সকলে যে ভয় পেয়ে পালিয়ে যাবে আর সকলে যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে তারা যে আর উদ্ধার হবে না ভাই এদিকে জগায় মাথায় আর স্থির থাকতে পারল না মা আছার খেয়ে পড়েছি আমার গৌর হরির চরণ তলে বলে প্রভু প্রভু আমরা অনেক অপরাধ করেছি প্রভু আমরা অনেক অন্যায় করেছি প্রভু সেই অপরাধ তুমি আমাদের মার্জনা করে দাও তোমার ঐশী চরণে আমাদের একটুখানি ঠাই দাও প্রভু করুণাময়ের করুণা হল কাছে টেনে নিলেন জগাই আর মাধাইকে বল জগাই বল মাধাই তোরা একটিবার আমার সাথে বল হরিব হরি বল হরি বল হরি বল রে উলুধর উলুধর হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে জয় রাধা রমণ হরি বল রে জয় রাধা রমণ হরি বল জয় রাধা রমণ হরি বল রে রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল রে রাধা রমণ হরি বল জয় রাধা রমণ
দেখুন বাবা এই বলে জগায় মাধাকে উদ্ধার করেছে আমার গৌর সুন্দর আর জগায় মাধাকে উদ্ধার করে আজ গৌর হরি কি করেছে সকল ভক্তগণকে সাথে নিয়ে আজ গৌর হরি আমার এসে উপস্থিত হয়েছে ওই শ্রীবাস আগিনা আর শ্রীবাস আগিনা এসে আজ ভক্তগণকে সাথে নিয়ে মহাপ্রভু আমার অপরূপ ভাবে নৃত্য করছে তার শোভাটি কেমন হয়েছে গো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে নিতাই গৌরি সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন আজি করিলা প্রকাশ রেশম হরি কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় রাধে সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতি মায়েরা তাহলে এতক্ষণ আমরা ছিলাম বাবা শ্রীরাম নবদ্বীপ ধামে আস্বাদন করলাম কিছু গৌর কথা এবার আমাদের আপন আপন মনকে পৌঁছে দেব মধুময় শ্রীরাম বৃন্দাবন বৃন্দাবন যাব মা কিন্তু বৃন্দাবন যাবার আগে একটুখানি জেনে নেব এই বৃন্দাবন নাম হলো কেন সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্য পরায়ণ রাজা ছিলেন সেই রাজার এক কন্যা ছিল তার নাম হলো মা বৃন্দা লক্ষ্মী অংশে জন্ম এই বৃন্দা তাই বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন আর সহস্র বৎসর তপস্যার পর বৃন্দা সহস্র বৎসর তপস্যা করার পর এই বৃন্দাকে শ্রীহরি দর্শন দিয়েছিলেন দেখুন বাবা এই বৃন্দা হল রাধা সম ভাগ্যবতী গোপীদের মধ্যে শ্রেষ্ঠ তাই যেই না শ্রীহরি বৃন্দাকে দর্শন দিয়েছেন মা অমনি বৃন্দা শ্রীহরিকে পতি রূপে বর চেয়েছিলেন
আর ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দারে মনোবাসনা পূর্ণ করেছিলেন তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সেই স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন তাই গৌর হরি বল হরি বল চলুন সকলে মিলে বৃন্দাবন যাব কিন্তু বৃন্দাবন গেলে কার নামে জয়ধ্বনি দিতে হয় কি গো জোর করে বলতে হবে শুনতে পাচ্ছেন না রাধে রাধে বৃন্দাবন গেলে সবার মুখে এক কথা জয় জয় রাধে আমরা বৃন্দাবন এসেছি বাবা দেখুন একটু কিন্তু রাধা নাম গাইতে হবে গাইবেন তো চলুন সকলে মিলে রাধা নাম রাধা নামের ভজন গে এই হরি বাসরকে আজ আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবন করে তুলব প্রেম সে বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো সবাই মিলে বাহু রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো দৃষ্টি পর ছায়া করো রাধে রাধে জপা করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে তুমি শক্তি মিলে গিয়ে নাকি কৃষ্ণ আচ্ছা বৃন্দাবন যাবেন তো কিন্তু আগেই বলেছি মা বৃন্দাবন এলে একটু রাধা নাম গাইতে হবে মায়েদের হাতগুলো কোথায় গেল হ্যাঁ বৃন্দাবন যাবেন আচ্ছা দাদা যারা বৃন্দাবন যাবেন না একবার হাত তুলবেন তো হরি বল হরি বল মায়েরা আমার এখনো হাত তুলেই আছে কি হলো বৃন্দাবন যাবেন না যাবেন আচ্ছা বৃন্দাবন গেলে একটু রাধা নাম গাইতে হবে কেননা বৃন্দাবনে এমনি এমনি কেউ বসে থাকলে হবে না বৃন্দাবন এসেছি যখন রাধা নাম করতে চলো সকলে মিলে একবার দুটি বাহু তুলে বলবেন প্রেম সে বলো রাধা রানী কি বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর মদন মোহন কি রাধে চরণমে প্রীতি জো ছায়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধা রানী হে মহারানী মহিমায়ন কি সব জগ জানে ও রাধা রানী হে মহারানী মহিমায়ন কি সব জগ জানে রাধা রানী হে মহারানী
এদিকে মায়েদের কি হয়েছে ওমা খুব ঘুম পেয়ে গেছে একমা তোমার ঘুমিয়ে পড়েছে ঘুমালে হবে না মা দাদা ভাইরা এত কষ্ট করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে আর মায়েরা ঘুমালে হবে হ্যাঁ কীর্তন শুনতে এসে ঘুমালে হবে না মন দিয়ে রাধা নাম করুন ঘুম ছেড়ে যাবে সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলতে হবে দেখুন ভগবানকে সবাই ডাকি মা কি গো বাবা ভগবানকে তোমরা সবাই ডাকি কিন্তু ভগবান কোথায় থাকে দেবর্ষি নারদ একদিন ভগবানকে জিজ্ঞাসা করছি প্রভু আপনি থাকেন কোথায় উত্তরে ভগবান কি বললেন মা নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ হে নারদ আমি তো বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়ও থাকি না আমি কোথায় থাকি জানো যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে সেই ভক্তি হৃদয় মাঝে আমি বিরাজ করি তাই মাইরা এতক্ষণ ধরে এই হরিবাসরে আপনাদের মতো এত ভালো ভক্তির কাছে হরি কথা কৃষ্ণ কথা বলছি এখানেও কিন্তু স্বয়ং ভগবান নেমে এসেছে যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন তাই এই সুযোগ কিন্তু হাত ছাড়া করলে হবে না বাবা বৃন্দাবনে এসেছি টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু মনটাকে নিয়ে যেতে হবে মধুময় শ্রীরাম বৃন্দাবনে আর মায়েদের বলছি ঘুমালে হবে না মা চলুন সকলে মিলে একবার দুটি বাহু তুলে বলবেন হাত ওপরে আচ্ছা যাদের যাদের হাত আছে তারা তুলবেন আর যাদের নেই তাদের তোলা দরকার না হরি বল এই দেখেছেন সবার হাত আছে হাত তোলো ওপরে হাতগুলো ওপরে তুলে রাধা নাম গাইতে হবে বৃন্দাবনে এসেছি রাধে কৃপা দৃষ্টি পর ছায়া করো রাধে রাধে জপা করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে তাই সকল ভক্তি চরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করব আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বাবা ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা জয় রাধে দেখুন মা আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে গোষ্ঠে নিয়ে গিয়ে জটিলাম আমার রাধারানীর সাথে যোগীবেশ মিলন করাবো তাই সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করব আজকে ওমাইরা কথা নয় কেউ কথা বলবেন না মা দেখুন আজ পরমানন্দ গোবিন্দ আমার নন্দালয়ে মায়ের কোলে বসে ক্ষীর স্বর নবনী ভক্ষণ করছে আর গোবিন্দ আমার ক্ষীর স্বর নবনী ভক্ষণ করতে করতে মা যশোমতীকে বলছে বসিয়া মায়ের কোলে ননী খেতে খেতে বলে
ক্ষীর স্বর্ণবনী ভক্ষণ করছে ওমা এমন সময় কি হয়েছে এদিকে মায়েরা একটু আস্তে কথা নয় দেখুন এমন সময় কি হয়েছে গোবিন্দ মায়ের কোলে আছে হঠাৎ দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে যত সখাগণ এসে বলছে কানাই ও কানাই এই কানাই বলি গোষ্ঠে যাবি না কানাই চেয়ে দেখ কতখানি বেলা হয়েছে ওরে ও কানাই আরে গোষ্ঠে যাবি কিনা রে বেলা যে যাই বয়ে যাই উলুধ্বনি উলুধ্বনি এখনো মায়ের কোলে আছো বসিয়া রে এখনো মায়ের কোলে